আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল রূপ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, কি আজীব অবস্থা, এটা নাকি ওই হুজুরের টুপি, এটা নাকি ওই সুলসিলার টুপি, ওইটা নাকি আরেক সুলসিলার টুপি, এটা নাকি কৌমি টুপি, এটা নাকি আলিয়া টুপি, আস্তাগফিরুল্লাহ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, নিজের ইজম আর নিজের খেতির জন্য এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে, এজন্য কবি খুব সুন্দর লিখেছেন, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা?